মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান স্যারকে, জনাব জহির ইকবাল স্যার, চেয়ারম্যান মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন এবং একাধিকবার বাংলাদেশ চ্যাম্পিয়ন দলের দলনেতা, শ্রেষ্ঠ বক্তা এবং জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত 2017 ইউথ আইকন স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে ক্যারিয়ার অ্যান্ড হোয়াই ডিবেট সেশনটি পরিচালনা করার জন্য। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর আওয়ার চেয়ারম্যান স্যার। Assalamualaikum. আমি এখন শুধু তাদের উদ্দেশ্যে কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বা অভিভাবকের উদ্দেশ্যে নয়। শিক্ষার্থী যারা আছেন একটু উঠে দাঁড়ান সবাই। ওকে, একটু আমরা ডান হাতটা এরকম করি। ওকে, কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? ভেরি নাইস। এবার বাম হাতটা। ওকে, ভেরি নাইস। সিট ডাউন প্লিজ। আমি খুব অল্প সময় আপনাদের সাথে কথা বলবো, এই অল্প সময় যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আপনিও কিছু শিখতে পারবেন, আমিও কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে। তো আমি প্রথমেই কিছু প্রশ্ন করতে চাই, যারা প্রশ্নের সঠিক উত্তর দিবেন তাদের জন্য একটা গিফট আছে, ঠিক আছে? রেডি সবাই? আচ্ছা, যে প্রশ্নের উত্তর জানবেন তিনি শুধুমাত্র হাত তুলবেন, উত্তর বলবেন না। আমি জিজ্ঞাসা করার পর একটু সামনে এসে উত্তরটি বললেই হবে। আর কর্ডলেস মাইক্রোফোন আমাদের যারা ভলেন্টিয়াররা আছেন, মুস্তাফিজ, কর্ডলেস মাইক্রোফোন আছে, একটু মাইক্রোফোনটা নিয়ে নেন সামনে থেকে, একটু দ্রুত গতিতে আসেন। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বলতে হবে জেনে, না জেনে বলা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নামকরণ করেন কে? আচ্ছা, অনেকে হাত তুলেছেন। লেডিস ফার্স্ট। হ্যাঁ, আপু বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওনার জন্য একটা করতালি। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা, আমি জানি হাত অনেকে উঠবে, প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আমরা জানি, তার জন্মসালটা কে বলতে পারবে? আচ্ছা, জন্মসাল। আচ্ছা, কয়েকজন হাত তুলেছে, ওই ওই ভাইটা, হ্যাঁ, চশমা চোখে, রাইট, চশমা চোখে, মুস্তাফিজের সামনে। হ্যাঁ, 30 সেকেন্ডটা বলা যায় এরকম একটা প্রশ্ন, 1969 এর গণ অভ্যুত্থান কি? 30 সেকেন্ডে বলা যায়, আমি পারি বলতে, বা যে জানে সে বলতে পারে। একজনও হাত দেখছি না এদিকে, এইদিকে একজন দেখছি, দুইজন, মাত্র দুইজন, এখানে প্রায় 1500 ছেলে মেয়ে আছে, মাত্র দুইজন হাত তুলেছে। আচ্ছা, ওই ভাইটার কাছে একটু মাইক্রোফোনটা দিবেন কাইন্ডলি, মুস্তাফিজ, ভাইটার কাছে। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল 1969 এর গণ অভ্যুত্থান কি, এটা সংক্ষিপ্ত আকারে বলা যায় 30 সেকেন্ডে। 1969 সালে পাকিস্তানি সেনারা যখন আইয়ুব খান শাসন করে, সেই শাসনটা ভেঙে দিয়ে তারা 1969 সালে গণ অভ্যুত্থান করা হয়, সেটাই হচ্ছে 1969 এর গণ অভ্যুত্থান। ঠিক, ক্লিয়ার না আর কি। হ্যাঁ, মানে আমি যদি 100 ভাগের মধ্যে উত্তর দিই, মানে মার্ক করি, তাহলে এটা 10 মার্ক দেওয়া যায়, 8 দেওয়া যায় 100-এর মধ্যে। একজন হাত তুলেছেন, জি। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ, 1966 সালে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ যে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে নিঃশর্ত মুক্তি দানের জন্য এবং একই সাথে স্বৈর শাসক আইয়ুব খানের পতনের জন্য মূলত 1969 এর গণ অভ্যুত্থানের সূচনা। এটা 85% হয়েছে, করতালি ওনার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোনের জনক কে বলতে পারবে? আচ্ছা, কয়েকজন হাত তুলেছেন, হাত নামান। আরেকটা প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোনের মধ্যে একটা সিম থাকে, SIM, সিম, এর পূর্ণ অর্থ কি, কে বলতে পারবে? ওকে, হাত নামান। আমি বারবার দেখছি যে প্রশ্নগুলো আমাদের সব মানে স্বাভাবিকভাবে জানা উচিত সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি না। এর চেয়েও সহজ প্রশ্ন আছে যেগুলো আমাদের জানা উচিত কিন্তু আমরা জানি না। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়েছি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যুসাল, জন্ম তারিখ, মৃত্যু তারিখ যদি জানতে চাই অনেকেই পারবে না। আবার আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি কবিতা, এখানে কে পড়তে পারবে? অনেকেই পারবে না, মুখস্থ বলতে পারবে না, আবার অনেকেই পারবে। আমি যদি বলি কাজী নজরুল ইসলামের 3টি কবিতা পূর্ণাঙ্গ, কে এখানে আবৃত্তি করতে পারবে? আমার মনে হয় না যে কেউ হাত তুলতে পারবে। আর যদি পারেন
এরকম কাউকে আমরা খুঁজছি। আমার এখনকার সেশন ছিল হচ্ছে ওয়াই ডিবেট। তো এই ওয়াই ডিবেটটা হচ্ছে বিতর্ক কেন, বিতর্ক হচ্ছে একটা শিল্প, একটা হাইওয়ে, এটা হচ্ছে জানার শিল্প, কথা বলার শিল্প, মানুষকে আগ্রহী করে তোলার শিল্প, প্রশ্ন করার শিল্প, প্রশ্ন জানার শিল্প, প্রশ্নের উত্তর দেওয়ার শিল্প। পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞানী সেই যে সবচেয়ে বেশি প্রশ্ন করতে পারেন। আপনাকে প্রশ্ন করতে গেলে চিন্তা করতে হবে, আর চিন্তায় আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়, সৃজনশীলতা বৃদ্ধি করে। বিতর্ক ঠিক সেই রকম একটি জায়গা। বিতর্ক এমন একটি জায়গা, দেখেন আমরা যখন কথা বলি, আমরা যখন বিতর্ক করি, পার্লামেন্টারি ডিবেট এখনও হয়নি, হবে আজকে, যখন হয় বা পার্লামেন্টারি স্টাইলে ইংলিশ ডিবেট আপনারা দেখলেন, ইংলিশ ডিবেটে কিন্তু তাৎক্ষণিক প্রশ্ন করছিলেন, পয়েন্ট অফ অর্ডার, প্রিভিলেজ, ইনফরমেশন তুলছিলেন। এই তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে একজন বিতার্কিকের। এখানে সায়েন্সে যারা আছেন একটু হাত তোলেন, কারা কারা হাত তুলে রাখেন, ভেরি গুড। হুইজ দ্য ফাদার অফ সায়েন্স, আমি এই প্রশ্নটা অনেকেই করেছি, যে জানবেন সে সঠিকভাবে হাত তুলে রাখবেন। তো হ্যাঁ বলেন, ভাইয়া বলেন, একজন হাত তুলেছেন, সঠিক জানেন আপনি বিজ্ঞানের জনক কে? হ্যাঁ, বিজ্ঞানী থেলিস। থেলিস, আচ্ছা, ওর জন্য একটা করতালি, সঠিক উত্তর। অনেকেই অ্যারিস্টটল, সক্রেটিস, আইনস্টাইনের নাম বলেন বা অনেকেই এরকম ভাবেন, কিন্তু থেলিস কেন বিজ্ঞানের জনক? এই যে কেন বিজ্ঞানের জনক, এইটা আপনাকে জানতে হবে আপনি যদি বিতার্কিক হতে চান। হ্যাঁ, বিতার্কিক হচ্ছে শুধুমাত্র সামনেরটা দেখে না, যেমন সাকিব আল হাসান। আমরা সাকিব আল হাসানের নাম শুনে অনেকে উৎফুল্ল হই, তাকে উৎসাহিত করি, কিন্তু সাকিব আল হাসান কীভাবে হয়েছেন, সাকিব আল হাসান কীভাবে আজকের জায়গাটিতে এসেছেন, এইটা অনুসন্ধান করে জানাটাই হচ্ছে একজন বিতার্কিকের কাজ। মাশরাফি বিন মর্তজা কীভাবে মাশরাফি বিন মর্তজা হয়েছেন, এটা জানাই হচ্ছে একজন বিতার্কিকের কাজ। মার্ক জুকারবার্গ কীভাবে, উনি প্রথমে কী তৈরি করেছিলেন, তারপরে কীভাবে ফেসবুক তৈরি করলেন, আপনারা কেউ বলতে পারবেন? উনি প্রথমে যে অ্যাপসটি তৈরি করেছিলেন সেটার নাম কি? নো, ফেসবুক না। প্রথমে উনি তৈরি করেছিলেন, উনি প্রথমে হ্যাক করেছিলেন হার্ভার্ডের ওয়েবসাইট হ্যাক করেছিলেন, তারপর উনি তৈরি করেছিলেন ফেস ম্যাশ, তারপরে তৈরি করেছিলেন ফেসবুক, ফেস ম্যাশ, ফেসবুক। তো এইগুলা জানতে হবে, আমরা এগুলো জানি না, অথচ আমরা আশা করি, খুব এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো এবার, আমরা বেসিক্যালি অনেক জানি না, কিন্তু আমরা আশা করি একটা বড় চাকরি, আমরা আশা করি যে আমি একটা বড় কিছু হয়ে যাব, আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। কিন্তু রাজা টাজা হওয়ার আগে আমাদের যেটা জানতে হবে সেটা আমরা কিন্তু জানি না। আপনি হয়তো গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আমি টেলিভিশনে সেদিন দেখেছি, এটা অনেকেই হয়তো দেখেছেন, যে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, একটা চ্যানেল প্রশ্ন করছে জিপিএ এর অর্থ কি, সে বলতে পারেনি, সে গোল্ডেন এ প্লাস পেয়েছে দুইটা, এসএসসিতে ইন্টারে, জিপিএ এর মানে জানে না। আমি নিজে, আমি যেহেতু সাধারণ জ্ঞান স্টাডির একটা সার্কেলে ছিলাম দীর্ঘদিন, অনার্স পড়েন, সম্মান বর্ষে পড়েন, আমি প্রশ্ন করেছি এসএসসি এর মানে কি, পারেনি, বলতে পারেনি। অথচ উনি আশা করেন যে একদিন এসপিডিসি হয়ে যাবেন নিশ্চয়। ইটস নট পসিবল, ইটস ভেরি টাফ জব ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং। তো আমি যেটা বলতে চাচ্ছি ভাই, অনেক কঠিন, অনেক কঠিন। আমি এমএম কলেজ থেকে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করার সুযোগ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13টা বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সাথে আমার বসার সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, বিভিন্ন বিষয়ে। তো আপনাকে, আপনারা যারা বিতার্কিক হতে এখানে ছুটে এসেছেন, আপনারা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী, এবং আপনারা আসলে একটা করতালি পাবার যোগ্যতা রাখেন, কারণ আপনারা বিতর্ক শিখতে এখানে এসছেন। তো আমি করতালিটা দিতে অনুরোধ করবো সকলকে, সকলের জন্য, যে আমরা এখানে এসছি শিখতে। তো আমি যেটা বলছিলাম, যে বিতর্ক হচ্ছে সব কিছুর ফান্ডামেন্টাল জানতে আপনাকে বাধ্য করে। আমি সায়েন্সে ছিলাম না কখনো, কিন্তু আমি কিন্তু ওই যে আইনস্টাইনের ফার্স্ট ল, সেকেন্ড ল, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এটা জানি। আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার কী, কেন, কী বিষয়, এটা কিন্তু আমি জানি। আমাকে জানতে হয়েছে কিসের স্বার্থে, বিতর্কের স্বার্থে। আমাকে কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, এই যে মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, এগুলো কিন্তু পড়তে হয়েছে। আমি আগে জানতাম সত্যি কথা এখানে। আচ্ছা, কে কে জানেন যে পৃথিবী পানির উপরে ভাসছে, একটু হাত তোলেন তো। এই দেখেন, অনেকেই হাত তুলেছেন। আসলে পৃথিবী কিন্তু পানির উপরে ভাসছে না, পৃথিবী কিন্তু মহাশূন্যের উপরে, পৃথিবীর নিচে কিছু কিন্তু নাই, পানি পৃথিবীর মধ্যে আছে। হ্যাঁ, আর আমরা একটা গ্যালাক্সিতে বাস করি, এই গ্যালাক্সিতে সূর্যের সংখ্যা কয়েক বিলিয়ন,
কয়েক বিলিয়ন সূর্যকে কেন্দ্র করে কয়েক ট্রিলিয়ন ব্রিলিয়ন গ্রহ নক্ষত্র ঘুরছে, তার মধ্যে পৃথিবী একটা, আর এরকম গ্যালাক্সি আছে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন। মানে এই যে ব্যাপারগুলো আমি জানতাম না, বিতর্কের স্বার্থে জানতে হয়েছে। আমেরিকার যদি আপনি প্রেসিডেন্ট হতে চান, আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান, আপনাকে ভাইব্রেন্ট আমেরিকান হইতে হবে প্রথম কথা। তারপরে সবচেয়ে বড় যে যোগ্যতাটা আপনার দরকার সেটা হচ্ছে আপনাকে বিতার্কিক হতে হবে, কারণ আমেরিকার জনগণের সামনে আপনাকে বিতর্ক করতে হয়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, আমরা স্বীকার করি বা না করি, আমেরিকা, সেই ক্ষমতাধর রাষ্ট্রের মানে রাষ্ট্রপতি নির্বাচিতর যে প্রক্রিয়া, তার মধ্যে অন্যতম একটি প্রক্রিয়া হচ্ছে বিতর্ক, ডিবেট। তারা বিতর্ককে এত গুরুত্ব দেন, যদিও আমরা সেই সংস্কৃতিতে আসতে পারিনি, কিন্তু আমরা আসব। আমাদের দেশেও একসময় আস্তে আস্তে বিতর্ক চর্চাটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, এটা আমরা জানি এবং সামনের দিকে আগাবে। তো আপনারা যারা শিখতে এসেছেন, আমি শুধু একটি কথাই বলবো, যারা লাইফে অনেক সাকসেস হতে চান, অনেক বড় হতে চান, কে কে হাত তোলেন তো, অনেক লাইফে অনেক বড় কিছু করতে চান আপনারা সবাই, একজন হাত তুলেছেন, লাইফে অনেক কিছু করতে চান, হাত তুলেছেন, ইনি কিন্তু অনেক কিছু করতে পারবেন না। আর একজন হাত তুলেছেন টান টান করে, ইনি অনেক কিছু হতে পারবেন। আপনি নিজেকে তুলে ধরতে চান অথচ নিজের হাতটাই তুলে ধরতে পারছেন না, কিভাবে তুলে ধরবেন বলেন, হাত তোলেন। ওকে, ভেরি গুড। আপনারা যারা অনেক বড় হতে চান হাত নামান, অনেক যারা বড় হতে চান তাদের জন্য একটা পরামর্শ দিব। আমি যে পরামর্শটা দিব এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পরামর্শ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এইটা যদি আপনি ফলো করেন, আপনি বিখ্যাত হবেনই, বিখ্যাত হবেন হবেন হবেন, সে যে ক্ষেত্রে আপনি হতে চান সেই ক্ষেত্রে। পরামর্শটা কি দিব? শিওর? একটু জোরে ক্রাউড চাই যে হ্যাঁ দেন। ওকে, ধন্যবাদ। যেটা আমি ফলো করি, এখনও ফলো করি, প্রতিদিন ফলো করি, সবসময় ফলো করার চেষ্টা করি, সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিই, যে আমি একজন গ্রামের ছেলে হয়ে গ্রামের স্কুলে পড়েছি, গ্রামের কলেজে পড়েছি, MM কলেজে ফিলোসফিতে পড়েছি, সো হোয়াট, আজকে এই জায়গাটায় এসেছি, আজকে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, কেন, সূত্রটা কী ছিল, সূত্রটা বলে দিই আপনাদের। সূত্রটা ছিল হচ্ছে পড়া 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 এবং পড়া। আমি প্রচুর বই পড়ি, প্রচুর প্রচুর বই পড়ি আমি, মানে এই কথাটা আমি সাহস নিয়ে বলছি যে আমি প্রচুর বই পড়ি, এবং শুধু মানে আমাদের দেশীয় লেখক নয়, সারা বিশ্বের বিভিন্ন লেখকের বই আমি পড়ি। আমি লাস্ট যে বইটি শেষ করেছি আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটা কার কার পড়া একটু হাত তোলেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, একজন হাত তুলেছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। হিলারি ক্লিনটনের লিভিং হিস্ট্রি কার কার পড়া একটু হাত তোলেন, কারোর পড়া না, অথচ আপনি বিখ্যাত হতে চান। এ অর্ডার সিটি অফ দ্য হোপ কে লিখেছেন, কে বলতে পারবে, এ অর্ডার সিটি অফ দ্য হোপ কে লিখেছেন, কে লিখেছেন, বারাক ওবামার বই, আমার পড়া শেষ। তা আপনি বিখ্যাত হতে চান কিন্তু বিখ্যাতদের জীবনী অনুসরণ করেননি, আপনি বিখ্যাত হতে চান কিন্তু বিখ্যাতদের পড়েননি, আপনি কিভাবে বিখ্যাত হবেন? আপনি যেটা হতে চান সেই লাইনে আপনি পড়েননি, তাহলে কিভাবে হবেন? আপনি পড়তে হবে এবং প্রয়োগ করতে হবে। শেখ সাদির একটি কথা আছে, যে জ্ঞান তুমি অর্জন করলে সেই জ্ঞান যদি তুমি কাজে না লাগাতে পারো সে জ্ঞান কোনো জ্ঞানই না। পড়তে হবে এবং কাজে লাগাতে হবে, সূত্র কিন্তু ওই একটাই। আপনারা এখান থেকে, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার এই কথাটাকে সিরিয়াসলি নিবে না, কিন্তু কয়েকজন খুব সিরিয়াসলি নিবে আমি জানি। আজকে থেকে যে নিজের জন্য সময় দিতে চাই, নিজেকে ডেভেলপ করতে চাই, নিজেকে একটু অনন্য জায়গায় নিয়ে যেতে চাই, সে বই পড়েন। বই পড়া বিকল্প কোনোভাবেই কিন্তু আপনি উঠতে পারবেন না, প্রচুর বই পড়তে হবে, সর্বভুক পাঠক হইতে হবে। সর্বভুক খাদকের নাম শুনেছেন? সর্বভুক পাঠক হইতে হবে আপনাকে, তাহলে আপনি একটা জায়গায় যেতে পারবেন। তো এটা, আর হচ্ছে যে সৃজনশীল চর্চার সাথে থাকবেন। আমি আর একটা কথা বলি, আমি প্রচুর বই পড়ি, তার মানে আমার একাডেমিক রেজাল্ট কখনো ভালো ছিল না, আমি কখনো A+ পাইনি ভাই, এটা সত্যি কথা, গোল্ডেন A+ আমি পাইনি, কিন্তু আমি যা পেয়েছি আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট, আমি একটা জায়গায় এসেছি, আমার আমার স্বপ্ন এখনও পূরণ হয়নি, আমার স্বপ্ন আছে, সেই জায়গাটাতে আমি টাচ করতে চাই, আমি আমার স্বপ্নের চেয়ে বড় হতে চাই এবং হতে চাই। আমার সবচেয়ে বড় শক্তি আমার স্বপ্ন, আর আমার সবচেয়ে বড় শক্তি বই। তো এই জায়গাটা সমন্বয় করে আমি আসতে চাই। আমি অনেক কথা বললাম ভাই, ক্যারিয়ার কিছুই না, ক্যারিয়ার হচ্ছে আপনি নিজেই। আপনাদের ক্যারিয়ারের পেছনে তিনটি শত্রু আছে যারা আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে, তিনটি শত্রু চায় না যে আপনার আপনি ভালো করেন। আপনারা কি এই তিনটি শত্রুকে চিনতে চান? সবাই জোরে একটু ক্রাউড করে, চিনতে চান? আপনি যারা, আপনারা যারা অনেক বড় হতে চান, আপনারা এই বড় হওয়ার পেছনে তিনটি শত্রু। প্রথম শত্রু, এক নাম্বার শত্রু,
যে আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেয়, যে আপনাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, সে আপনি নিজে। কেন আপনি জানেন, ভোরবেলা উঠে আমি সব ধর্মের কথাই বলছি, ভোরবেলা উঠে প্রার্থনা করে ওই সময়টা যদি বই পড়ি আমার মাথায় ঢুকবে, আমি সহজেই অনেক কিছু আত্মস্থ করতে পারবো। কিন্তু আপনি পড়েন না। আপনি জানেন যে আড্ডাটা এখন অনেকক্ষণ হচ্ছে, আড্ডাটা এতক্ষণ না দিয়ে যে ঘুমাই রাত্রেবেলায় পড়তে হবে, কিন্তু আপনি সেটা করেন না। আপনি জানেন এই ফ্রেন্ড সার্কেলটা খারাপ, কিন্তু আপনার ওদের সাথে মিশতে ভালো লাগে এবং আপনি ওদের সাথে মেশেন, ওদেরকে বাদ দিয়ে আপনি ভালো সার্কেল খুঁজছেন না, দোষ আপনার। আপনি যদি রাত জেগে পড়েন, বাবা মা আপনাকে বলবে যে রাত জেগে পড়ো না, আপনি পড়েন না। টিভি দেখছেন তো দেখছেন, দেখছেন তো দেখছেন, ওটা অফ করে পড়ি অথবা ভালো একটা মুভি দেখি, দেখেন না। বহু মুভি দেখেছি, ট্রাই দেখিনি, হলো না। আপনার ক্যারিয়ারের ধ্বংসের পেছনে প্রথম যে ব্যক্তি সেটা আপনি নিজে। আপনি হোয়াইট সল্ট, হোয়াইট সুগার এর মতো আপনি আপনার লাইফকে আস্তে 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 ধ্বংস করে দিচ্ছেন। একটা সময় যে বলবেন বাংলাদেশ গভর্নমেন্ট ব্যর্থ আমাকে চাকরি দিতে, আমার মতো একটা যোগ্য ছেলেকে চাকরি দিতে পারলো না, কোন দিক দিয়ে যোগ্য ভাই আপনি? এখন সবাই স্মার্ট, যশোরের ছেলেমেয়েরা আরও বেশি স্মার্ট। আমি বিতর্কের স্বার্থে সারা বাংলাদেশ ঘুরছি, কলকাতাতেও আমি বিতর্ক নিয়ে কাজ করছি, তো সেখানে আমি দেখেছি আমাদের যশোরের ছেলেমেয়েরা অনেক স্মার্ট, অনেক ফাস্ট, কিন্তু সমস্যা হচ্ছে এরা জানে যে আমি স্মার্ট, এটাই সমস্যা। যে আমি স্মার্ট নিজেকে সেইভাবে উপস্থাপন করে, স্মার্ট কিন্তু পোশাক আশাকে এটা ভ্যারি করে না, স্মার্ট কিন্তু জ্ঞানে ভ্যারি করে, ঠিক আছে? তো প্রথম শত্রু চিনেছেন, দুই নম্বর শত্রু চিনতে চান? চিনতে চান? আচ্ছা, বিভিন্ন বয়সের আছেন, একদম দ্বিতীয় নম্বর শত্রু তিত হলেও সত্য কথা, কেউ কিছু মনে করবেন না, কিন্তু এটা আমি বলতেই চাই, কারণ এটাই আপনাদের ক্যারিয়ারের এখন শত্রু। অভিভাবক শিক্ষকরাও এখানে আছেন, তারাও স্বীকার করবেন, কিন্তু কথাটা একটু একটু নেগেটিভ শোনাতে পারে, আমি জানি না কেমন হবে, কিন্তু দ্বিতীয় নম্বর শত্রুর কথা বলতে চাই, সেটা হচ্ছে অল্প বয়সে প্রেম। আমরা সবাই কিন্তু জানি যে এটা আমাকে আমাদেরকে ধ্বংস করে দেয়, আস্তে আস্তে ধ্বংস করে, প্রথম প্রথম খুব ভালো লাগে, শাহরুখ খানের সিনেমার মতো, তাই না? দোপাট্টা ওড়ে, তাই না? গোলাপ ফুল টুল, SMS, এখন তো আরো অনেক সুযোগ, ফেসবুক ফেসবুক ইত্যাদি ইত্যাদি। ঘরের মধ্যেই বসে আছি, ঘরে দরজা, কিন্তু আমি যে কার সাথে কি করছি বাবা মা তো দেখছে না, যখনই আসছে, সিস্টেমের অভাব নাই। আমি ইউটিউবে দেখলাম এমন ভাবে মোবাইলটা সেট করেছে, দরজা খোলার সাথে মোবাইলটা হাত থেকে চলে যাবে, বইয়ের পেজটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, মানে ক্রিয়েটিভিটির কোনো শেষ নাই, কিন্তু এই ক্রিয়েটিভিটি আপনাকে এমন একটি জায়গায় দাঁড় করাবে, মুখ তুলে সমাজের কাছে কথা বলার মতো সুযোগ থাকবে না আপনার। তখন শুধু একটাই জিনিস মনে হবে, হায় আল্লাহ কী করলাম লাইফে। বি কেয়ারফুল, সেকেন্ড শত্রু। থার্ড শত্রু বলবো? থার্ড শত্রু হচ্ছে মাদক। সিগারেট থেকেই শুরু হয় সব কিছুর, মাইন্ড ইট। আমি সিগারেট খাই না, কিন্তু আমি জহির ইকবাল নানু বলছি, আমি কোনো ধরনের কোনো মাদকই গ্রহণ করি না, নবডি। আমি কোল্ড ড্রিঙ্কসও খাই না, কোকা কোলা পেপসি অমুক তমুক খাই না, টাইগার ফাইগার স্প্রাইট স্প্রিট আমাকে টাচ করতে পারে না। আমি বলছি, এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমার অর্গানাইজেশনের কেউ খায় না, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন মাদক মুক্ত। এবং যদি কেউ আমাদের সাথে আসেন, এরকম অহরহ উদাহরণ আছে যে সে স্মোকার, তাকে আমরা আস্তে আস্তে শুধরে ফেলি এবং আমাদের দলে নিয়ে নিই। এই তিনটি শত্রুর কথা মনে থাকবে আপনাদের, আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দিবে এই তিনটি শত্রুর কথা মনে থাকবে, যদি এটা মনে রাখতে পারেন এবং মেনে চলতে পারেন, আজকের দিনে আপনারা এখানে আসা সার্থক আমি মনে করি। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার সময়ও শেষ, এরপরে আরেকটি বিতর্ক হবে, আমাদের অতিথিরা চলে এসেছেন, আমি আর কথা বলতে চাই না, আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আর প্রশ্নের মাধ্যমে ভলেন্টিয়ার রেডি, কর্ডলেস মাইক্রোফোন আরেকটা লাগবে পেছনে। আচ্ছা, প্রথম প্রশ্ন, যে যিনি পারবেন হাত তুলবেন, প্রশ্ন যদি কেউ বলে দেয় তাকে আর প্রশ্ন আমরা নিচ্ছি না, নিব না। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল, কে বলতে পারবে? ওই যে ওই ছেলেটা, ওই যে হাত তুলছে, দাঁড়িয়ে গেছেন, ওই ছেলেটা দাঁড়িয়ে গেছেন, হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, আপনি দাঁড়িয়ে থাকেন। সেকেন্ড কোশ্চেন, বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী, কে বলতে পারবেন? আচ্ছা, মেয়েদের দিকে, পেছনে, একদম পেছনে হাত তুলে আছে, একদম পেছনে, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা, হ্যাঁ হ্যাঁ, বলেন আপু, প্রথম পররাষ্ট্রমন্ত্রীর নাম কি নারী?
আচ্ছা উনি পারবেন না সামনে ক্যামেরাম্যানের ঠিক বাম হাতে একটা আপু হ্যাঁ দাঁড়ান জি দ্রুত দ্রুত দৌড়াও স্যাম সামনে ক্যামেরাম্যানের বাম হাতে হ্যাঁ বলেন আপু উত্তরটা একটু জোরে বলা যাবে আমি শুনতে পারবো আপু শাওন উত্তরটা শুনে নাও তো একটু বেগম খালেদা জিয়া আচ্ছা এইদিকে ওই ভাই লাফাচ্ছে দেখো সুন্দর হ্যাঁ ওনাকে বলতে বলো ভাই বলেন চলে আসেন আচ্ছা আপনি দাঁড়ান একটু ভাই একটু দাঁড়ান আপনি দাঁড়ান করে ডেকে নিচ্ছি আচ্ছা পরবর্তী প্রশ্ন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন আচ্ছা এই আপুটা হ্যাঁ উঠে বলেন জোরে বলেন অবিভক্ত বাংলার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরবর্তী প্রশ্ন জাতীয় গণহত্যা দিবস কত তারিখে ভাই যারা প্রশ্ন উত্তর দিয়েছেন তারা হাত তুলেন না হ্যাঁ আপু বলেন উঠে দাঁড়ান হ্যাঁ বলেন হ্যাঁ দাঁড়ান আপনি দাঁড়ায় থাকেন হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ রদ হয় কত সালে আচ্ছা এই প্রশ্ন ক্যান্সেল সবাই হাত তুলেছে আচ্ছা 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা সালের কত তারিখ ছিল ভাই বলেন ভাই মাইক লাগবেন আপনি দ্রুত বলেন 9 ফেব্রুয়ারি আপনাকে বলতে বলা হয়নি আপনি বলেন হ্যাঁ বসেন 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 প্রশ্নের উত্তর না জেনে হাত তুলবেন না দয়া করে পরবর্তী প্রশ্ন লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন ওই পেছনে একটা আপু যারা দাঁড়িয়ে আছেন তারা আবার হাত তুলবেন না লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন আচ্ছা দাঁড়িয়ে থাকেন বাংলাদেশের সংবিধান রচনায় মোট কতজন সদস্য ছিল কে বলতে পারবেন বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়ে থাকেন মোট কতজন দাঁড়ালো 1, 2, 3, 4, 5, 6 আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করব বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও প্রতিমন্ত্রীর নাম কি বর্তমান আচ্ছা আপু বলেন কি বসেন না 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 ক্যান্সেল পরবর্তী প্রশ্ন সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই আপনারা আপনি তো উত্তর দিয়েছেন আপনি হাত নামান আচ্ছা ভাই বলেন হ্যাঁ দাঁড়িয়ে থাকেন পরবর্তী প্রশ্ন দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসী উপজাতির নাম কি হ্যাঁ হ্যাঁ নো হ্যাঁ আপু না না আর্য তো বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ উত্তর সঠিক যারা দাঁড়িয়েছিলেন তারা মঞ্চের পেছনে চলে আসেন জি সবাই মঞ্চের পেছনে চলে আসেন তো আমার কাছে কারো কোনো কোশ্চেন আছে শিক্ষার্থীদের মধ্য থেকে আমি বিদায় নিব শিক্ষার্থীদের মধ্য থেকে বিতর্ক সংক্রান্ত ক্যারিয়ার সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন সব প্রশ্নের উত্তর আমি জানি বিষয়টা এরকম না কিন্তু আমি চেষ্টা করবো কথা বলার কেউ আছেন হাত তোলেন যদি কোনো কোশ্চেন থাকে হ্যাঁ একজন হাত তুলেছে মনে হয় ও সিম কার্ডের পূর্ণ অর্থ কি SIM সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল সিম থ্যাংক ইউ সো ভেরি মাচ ও প্রশ্ন করে সজোরে একটা করতালি দেন থ্যাংক ইউ আর কোনো কোশ্চেন আছে বিতর্ক সংক্রান্ত হ্যাঁ বলেন আপনি দাঁড়ান দাঁড়ান আপু দাঁড়ান যে কোনো প্রশ্ন করেন হ্যাঁ ওঠেন ওঠেন হ্যাঁ মোনালি স্যার পেন্টিং এ যে মানে তৈরি করেছে সে তো ইতালি তাহলে মোনালিসা ফ্রান্সের প্যারিসের মিউজিয়ামে কেন এই প্রশ্নটা আমার জন্য খুবই কঠিন মনে হয় আমি জানি না মোনালিসার যিনি তৈরি করেছেন লিওনার্দো ভিনসি ইনি মোনালিসার চিত্রটি এঁকেছিলেন এবং উনি বলছেন যে এটা এঁকেছেন ইতালিতে কিন্তু উনার চিত্রটি প্যারিসের মিউজিয়ামে কেন তাই তো আমি জানি না যে ওনার চিত্রটি শুধুমাত্র প্যারিসের মিউজিয়ামে আছে কিনা আর এত জটিল প্রশ্নের উত্তরও আমি জানি না কেন এটা আমি জানি না তবে মোনালিসার একটা মানে চিত্রশিল্পের একটা ইয়ে আছে
দারুণ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওনার ওই যে হাসিটা, মুখের বাঁকা হাসির নিয়ে একটা ব্যাখ্যা আছে, তাই না? আমি ভুলে গেলাম সঠিক। তো আপনি যাই প্রশ্ন করেছেন এর জন্য ধন্যবাদ। কেন যে ওইটা প্যারিসের মিউজিয়ামে, এটা আমি জানি না, তবে আমি জেনে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেক্সট, হ্যাঁ, আমার মনে হয় বিতর্ক সংক্রান্ত বা ক্যারিয়ার সংক্রান্ত কোনো কোশ্চেন করলে ভালো হয়, বলেন। আচ্ছা, গুড, বসেন, শোনেন, ক্যারিয়ারে ফেসবুকের প্রভাব কি? আমি তো বলবো পজিটিভ। ক্যারিয়ারে ফেসবুকের পজিটিভ কিভাবে? ফেসবুকে আমি অনেক ধরনের মানুষদের সাথে মিশতে পারি, আমি অনেক ধরনের মানুষের জীবনী সম্পর্কে জানতে পারি, অনেক ধরনের মানুষের অভিব্যক্তি সম্পর্কে বুঝতে পারি। এবং ফেসবুকে অনেক গ্রুপ আছে, বিসিএস গ্রুপ আছে, ম্যাথ গ্রুপ আছে, ইংলিশ ডিবেট গ্রুপ আছে, ডিবেট গ্রুপ আছে, সেটা সম্পর্কে আমি জানতে পারি। আবার তার একটা খারাপ দিকও আছে, বিজ্ঞান আশীর্বাদ পাশাপাশি অভিশাপ। বিজ্ঞানের যতগুলো প্রশ্ন করবেন আপনি, সবগুলো প্রশ্নই এরকম পাশাপাশি কম বেশি ক্ষতিকারক এবং উপকারক দিক থাকবে। তো ফেসবুক যে সবসময় খারাপ বিষয়টা এরকম নয়, ডিপেন্ড করে যে চালাচ্ছে তার উপরে। তো আমি চালাচ্ছি, কীভাবে চালাচ্ছি সেটার উপর নির্ভর করবে ফেসবুক কীভাবে চলবে। তো ফেসবুক আমার লাইফকে নষ্ট করতে পারে না, আমি ফেসবুককে আমার লাইফে কতটুকু উপকার করতে পারি সেটা ডিপেন্ড করে আমার উপরে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, গ্রেট কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আশা করছিলাম। একজন প্রশ্ন করেছে, বিতর্ক শিখে প্রফেশনালি আমি কি বেনিফিট পাবো, তাই না? গ্রেট কোশ্চেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ আপু, ওর জন্য আগে করতালি। আমি খুব মানে সংক্ষেপে বলতে চাই, তবে কথাটা বলার আমার খুব মনে হচ্ছে যে কত কথা বলবো, অনেক কথা মাথায় আসছে। আমি বিতর্ক শেখার কারণে আমার রিডিং পাওয়ার, রিডিং স্কিল অনেক ডেভেলপড হয়েছে, আমি বোধ করি এটা। আমি বিতর্ক করার কারণে আই ক্যান স্পিক ইন ইংলিশ, বাট আই ক্যান স্পিক ইন ইংলিশ নাও, আই ক্যান স্পিক ইন ইংলিশ নাও ইনফ্লুয়েন্টলি। আই এম এবল টু স্পিক ইন ইংলিশ বিকজ অফ দ্য ডিবেট দ্যাট ফোর্স মি টু লার্ন দ্য ইংলিশ স্পোকেন। সো বিতর্ক আমাকে ইংরেজি শিখতে বাধ্য করেছে। আমি কিছুদিন সাংবাদিকতা করেছি, আমি খুব দ্রুতই সাংবাদিকতার যে বিষয়গুলো আমি আত্মস্থ করতে সক্ষম হয়, আমি মনে করি খুব দ্রুত পেরেছিলাম বিতর্কের কারণে। বানান, বাংলা বানান খুব দ্রুত জানতে পেরেছি বিতর্কের কারণে। এখন প্রফেশনালি এটার বেনিফিট কী? প্রফেশনালি বেনিফিট হচ্ছে ভাইবা বুসি, বাংলাদেশটা পৃথিবীর যে কোনো ভাইবা বুসিতে আপনাকে 110% কনফিডেন্স দিবে ডিবেট। কীভাবে কথা বলতে হয়, নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে ভাইবা বুসি সাবদেরকে ম্যানেজ করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে মূল সার্টিফিকেটের পাশে এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে দেখবে যে আপনি কী কী পারেন। সেখানে যদি দেখে যে আপনি ডিভিশন পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক, সেখানে যদি দেখে জেলা পর্যায়ে আপনি শ্রেষ্ঠ বিতার্কিক, তখন আপনার চাকরিটি কতটুকু হবে আর হবে না এবার আপনি বিবেচনা করেন। যখন দেখবে যে আপনি উপস্থাপনা ভালো করেন, উপস্থিত বক্তৃতা ভালো করেন, তখন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনাকে অফার দিবে, আমাকেও দিয়েছে। কিন্তু আমার স্বপ্নটা একটু অন্যরকম, যে কারণে আমি যোগ হইনি। যেমন আমি মাইক্রোসফটের যশোর জেলা কোঅর্ডিনেটর, আমি কেন? যশোরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছে, তো ওয়াই মি, ওয়াই দে চুজ মি? বিকজ অফ আই এম দ্য ডিবেটার, আই ক্যান এক্সপ্লোর এনিথিং, আই ক্যান জাস্ট প্রেজেন্ট এনিথিং। সো আমাকে চুজ করেছেন তারা। আমি সিআরআইআর জেলা কোঅর্ডিনেটর, সিআরআইআর চেয়ারম্যান স্যার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয় স্যার। সজীব অজিত জয় স্যার আমাকে চুজ করলেন কেন? সামথিং ডিফারেন্ট, আমি জানি না সেটা কী বা কেন। সো ক্যারিয়ারে ব্যাপক প্রভাব পড়ে, পজিটিভ প্রভাব ফেলে, ব্যাপক। কোথায় কীভাবে কথা বলতে হয়, কতটুকু কথা বলতে হয়, মতামত কীভাবে দিতে হয়, আপনার আচরণ, দাঁড়ানো, চলাফেরা, কথাবার্তা, ইওর কমন সেন্স, সব কিছু ডেভেলপ করে বিতর্ক। তো বিতর্ক শুধু মানে ক্যারিয়ার না, আপনার লাইফকে প্রভাবিত করে, লাইফের একটা পার্ট হচ্ছে ক্যারিয়ার। আমি তো বলবো যে ক্যারিয়ার না, টোটাল লাইফকে ডেভেলপ করে বিতর্কের মতো শিল্প, নট অনলি ডিবেট। তারপর আপনার সাংস্কৃতিক আরও অনেক কর্মকাণ্ড আছে, নাটক আছে, আবৃত্তি আছে, গান আছে, এগুলোও কিন্তু ইতিবাচক প্রভাব ফেলে, শুধুমাত্র বিতর্ক না। তো গ্রেট কোশ্চেন, আমি জানি না কতটুকু স্যাটিসফ্যাকশন পেয়েছেন আপনারা আমার উত্তর শুনে, তবে এইটুকুই। সে লাস্ট কোশ্চেন আপু, হ্যাঁ চলে আসুন সামনে, সামনে এসে কোশ্চেন করেন, তুমি তো লাফাচ্ছো ভাই, আস চলে আসো, লাস্ট এই দুটাই শেষ। ওকে, গুড, থ্যাংক ইউ। বিতর্ক কি শুধু তথ্য যুক্তির সমন্বয় নাকি নিজের ধারণা অন্যের উপর চাপিয়ে দেয়? মোটেও নয়, নিজের ধারণা অন্যের উপরে চাপানো বিতর্ক না। বাংলাদেশে মোট 12 রকমের বিতর্ক আছে, 12-এর বিতর্ক, রৌম্য বিতর্ক, প্ল্যানশিট বিতর্ক, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, ইংলিশ ডিবেট ফরম্যাট, আঞ্চলিক বিতর্ক, বিভিন্ন ধরনের বিতর্ক আছে। এগুলো আমাদেরকে জানতে এবং জানাতে সহযোগিতা করে, আমার ধারণা কারোর উপরে চাপাতে না, কারণ চাপানোর সুযোগ নেই, কারণ এখানে যুক্তি খণ্ডন পর্ব আছে, আমার ওই চাপানোর যুক্তিকে খণ্ডন করার লোকও আছে। ধন্যবাদ। নেক্সট কোশ্চেন, বিবিসি এর পূর্ণ রূপ কি? বিবিসি এর পূর্ণ রূপ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এত কঠিন কঠিন প্রশ্ন আমাকে করেন না, আমি পারবো না কিন্তু, ঠিক আছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এটা ইংল্যান্ডের একটা সংবাদ মাধ্যম,
সারা পৃথিবীর জনপ্রিয় একটি সংবাদপত্র, আর সিএনএন হচ্ছে আমেরিকার একটা সংবাদপত্র, কেবল নিউজ নেটওয়ার্ক। অনেক ধন্যবাদ, আমার সময় শেষ, পেছন থেকে নক করছে। অনেক ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এখানে এসেছেন, দ্বিতীয় জাতীয় বিতর্ককে সমৃদ্ধ করেছেন। এখানে সেই সফল হবে যে সর্বশেষ পর্যন্ত এই অনুষ্ঠানকে উপভোগ করবেন। আমাদের আরও অনেক গেস্ট এসছেন, আমাদের নায়ক রিয়াজ চলে এসছেন আমাদের মাঝে, আমাদের আরও নায়িকারা এসছেন। নায়ক নায়িকা দেখাটাই মূল কথা না, মূল কথা হচ্ছে আমরা শিখতে এসেছি এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।